দর্শক বাচ্চাদের খাবার কিন্তু মাস্ট অনেক বেশি পুষ্টিকরতা হবে কারণ খুব ছোট থেকে তাদের ব্রেন ডেভেলপমেন্ট সহ আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো খুব ভালোভাবে গ্রো করে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক বাজার থেকে না কিনে আমরা কীভাবে বাসাতে স্বাস্থ্যসম্মত পায়ে খাবার বানাতে পারি এবং সেটাকে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে বেবিকে খাওয়াতে পারি প্রচলিত একটা কথা আমরা হয়তো অনেকেই জানি যে প্রতিদিন একটা অ্যাপেল খাওয়া মানেই হচ্ছে আমরা কিন্তু নিজেদেরকে একজন ডক্টরের কাছ থেকে দূরে রাখতে পারি অ্যাপেলের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না অ্যাপেলও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি মিনারেল ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়াম এছাড়াও গাজর রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা ভিটা কারোটিন গাজর কিন্তু শিশুদের ত্বকের জন্যে চোখের জন্যে চুল বা শরীরের বিভিন্ন অঙ্গের জন্যে অনেক বেশি উপকারী অ্যাপেল বা গাজর একটু বড় বাচ্চারা কিন্তু এগুলো খুব সহজে চিবে খেতে পারে বাট একদম ছোট বাচ্চারা কিন্তু সেটা পারে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা একেবারে ছোট বেবিদেরকে কিভাবে এটাকে প্রসেসিং করে খাওয়াতে পারি তো আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আজকের ভিডিওটি যদি একটু ভালো লাগে বা এতটুকু উপকারে আসে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো রেসিপিটির জন্য আমি চলে আসলাম চুলায় এবং একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে পানি আর নিচ্ছি কেটে রাখা অ্যাপেল এবং গাজরের কিউবগুলোকে সাধারণত আমি আমার বেবিকে কিন্তু স্টিম করে খাওয়াতে বেশি পছন্দ করি বাট অনেকেই বলেছেন যে তাদের বাসাতে স্টিমার নেই তো যাদের আসলে স্টিমার নেই তাদের জন্য আমার আজকের ভিডিওটি চুলোর পয়ারটাকে মিডিয়াম হিটে রেখে তারপর মোটামুটি আট থেকে দশ মিনিট টাইম নিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এটা ঠিকমতো মতো কুক হয়েছে কি হয়নি সেটার জন্য আপনি চাইলে কিন্তু একটা কাটা চামচ দিয়ে চেক করে নিতে পারেন খুব ভালোভাবে এখন এগুলোকে ঠান্ডা করে তারপর একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কেউ যদি মনে করেন যে বাচ্চাকে একেবারে ব্লেন্ড করা খাবার দিতে চান না তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু বয়ল করার পরে সেটাকে ম্যাশ করে নিতে পারেন অথবা প্রেশার কুকারের মধ্যে দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নিতে পারেন বাট আমি আমার বাচ্চাকে কিন্তু মাঝে মাঝে ব্রেন্ড করা খাবার দিতে পছন্দ করি কারণ আমার কাছে মনে হয় যে বাচ্চাদের আসলে সব টাইপ টেস্ট দেওয়াটাই বেটার আর বাচ্চারা যদি একইভাবে একই টাইপ খাবার খায় তাহলে কিন্তু তারা বোরিং হয়ে যায় সো আমি মাঝে মাঝেই কিন্তু তাকে ব্রেন্ড করে দেই বিশেষ করে ছয় থেকে আট মাস এই পর্যন্ত আমি ট্রাই করতাম বিভিন্ন স্টিম করা খাবারগুলোকে ওকে ব্রেন্ড করে দিতে আবার কিছু খাবার যেমন হচ্ছে কিনওয়া রাইস বা বিন এই টাইপ খাবারগুলোকে হালকা ম্যাশ করে দিতাম তারপরে দেখা যাচ্ছে ওর কিন্তু সব টাইপ খাবার খাওয়ার হ্যাবিটটা গড়ে উঠেছিল খুব ছোট থেকেই তো আমি অল টাইম চেষ্টা করি একেবারে অল্প করে খাবার বানিয়ে তারপর ফ্রেশ করে তারপর সেটা আমার বেবিকে খাইয়ে নিতে বাট এমন হয় না যে আমরা যারা একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি তো সেক্ষেত্রে বেবি কিনে যখন বাইরে ঘুরতে যায় তখন কিন্তু খাবার নিয়ে অনেকটা প্রবলেম ফেস করতে হয় তো সেক্ষেত্রে আমি আমার বেবি ডক্টরের পরামর্শ মতো এভাবে একটু বেশি করে বানিয়ে তারপর সেটাকে একটা বেবি ফুড জারের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতাম আবার যেখানে ঘুরতে যেতাম মানে হোটেল বা মোটেল সেখানে দেখা যাচ্ছে যে আবার ফ্রিজের মধ্যে সেই বেবি ফুড ক্যানগুলোকে রেখে দিতাম এবং বেবিকে যখন খাওয়ানোর প্রয়োজন পড়তো তারপর ফ্রিজ থেকে বের করে একটা বাটির মধ্যে গরম পানি নিয়ে সে গরম পানির বাটির মধ্যে কিন্তু এই ছোট্ট ক্যানটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য বসায় রেখে দিতাম একদম কিন্তু চুলায় জাল করা যাবে না জাস্ট গরম পানির বাটিতে বসে রাখলেই কিন্তু এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে যদি আমাদের এখানে আসলে খুবই ভালো ভালো ব্র্যান্ডের বেবি ফুডগুলো কিনতে পাওয়া যায় বাট এরপর আমি চেষ্টা করতাম বাসাতেই প্রিজারভেটিভ মুক্ত উপায়ে খাবারটা রেডি করে নিতে এরপর যখন বেবিকে খাওয়ানোর প্রয়োজন মনে হতো তখন তাকে খাইয়ে নিতাম বাট যাদের আসলে উপায় থাকবে মানে একেবারে অল্প করে রান্না করে চেষ্টা করবেন বাচ্চাদেরকে অল্প করে খাওয়াতে তো এ ছিল আজকের মতো আপনাদের অনেক রিকোয়েস্টের ভিডিও ছিল এটি আই হোপ ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না এবং এইটাই বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুড রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ